রাস্তার জ্যাম থেকে বাঁচতে ফুট ওভারব্রিজে অটো তুলে দিলেন চালক, শোরগোল পড়ে গেল চারপাশে। কখনো কখনো মানুষকে এমন কিছু করতে দেখা যায় যা দেখে আপনার মনে হতে বাধ্য যে এসব শুধু ভারতেই সম্ভব, আর ইন্টারনেটের কারণে সেই সব ভিডিও ভাইরাল হয়। সাধারণত বেঙ্গালুরুতে রাস্তায় যানজটের অনেক ভিডিও প্রকাশ্যে আসে। যানজট এড়াতে নতুন কোনিকে মেট্রোয় যেতে দেখা গিয়েছিল কয়েকদিন আগে, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবারে যা হলো তা হয়তো আপনি আগে কখনো দেখেননি। যানজট এড়াতে এক অটো চালক রাস্তা ছেড়ে ফুট ওভারব্রিজে অটো তুলে দিলেন, আর এই দৃশ্য দেখে অবাক রাস্তার মানুষজন। ঘটনাটি দিল্লির হামদর্দ নগর রেড লাইট সঙ্গম বিহার ট্রাফিক সার্কেলের। সেখানে একজন অটো চালক তার অটো নিয়ে ফুট ওভারব্রিজের ওপর এমন ভাবে উঠলেন, সেই ভিডিও করেছেন রাস্তায় থাকা অন্য এক ব্যক্তি। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন অটো চালকের এই কাজ দেখে অবাক। যানজট এড়াতে গিয়ে ফুট ওভারব্রিজ থেকে গাড়ি নিয়ে যান অটো চালক, আগতে কি এটা সঠিক কাজ প্রশ্ন উঠতে শুরু করেছে নেটিজেনদের মধ্যে। ভিডিওটিতে কি দেখা যাচ্ছে জানেন? দেখা যাচ্ছে চারিদিকে যানজট, এদিকে একজন অটো চালক এসে সরাসরি ফুট ওভারব্রিজের উপর গাড়ি নিয়ে যায়। তবে এই সময় খুব বেশি লোক সেখানে থাকে না, যার কারণে তিনি খুব সহজে তার অটোটি চালিয়ে তুলে ফেলেন সিঁড়ি দিয়ে। বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় ক্রমেই ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে এখনো পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে, অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন এমন করতে থাকলে তো সবাই তাদের গাড়ি ফুটব্রিজে তুলে দেবে। আবারও একজন কমেন্টে বলেছেন, সিঁড়ি দিয়ে উনি কিভাবে অটোটা তুললেন তা দেখে আমি অবাক।